শরীফুল মুস্তাফিজের সাথে বোলিংটা মানে আসলে কিরকম এনজয় করছেন? মুস্তাফিজের সাথে বোলিংটা খুব এনজয় করতেছি, কারণ উনি সবসময় প্রতি ওভারে যাওয়ার আগে বা বলের আগে ভালো অ্যাডভাইস দিয়ে থাকে, বা ম্যাচের পরে জিজ্ঞাসা করি যে সিচুয়েশন কেমন, যদি ম্যাচে ম্যাচ সিচুয়েশন অনুযায়ী কীভাবে বল করতে হবে, উনি সব কিছু অ্যাডভাইস দেয়। শুরু করি মানে নতুন বলে আপনি বল করতেছেন, তারপরে মুস্তাফিজা আপনার যে অ্যাটাকিং রোল, নিজে এটার সাথে কতটুকু কোপ আপ করতে পারতেছেন, মানায় নিতে পারতেছেন, এবং আপনি কতটুকু এনজয় করতেছেন এই নতুন বলে বোলিং করা? নতুন বলে বোলিং করা খুব এনজয় করতেছি, কারণ সব পেস বোলাররাই চায় যে নতুন বলে বোলিং করতে, কারণ পেস বোলাররা অ্যাটাকিং বোলিং করতে পছন্দ করে, তার জন্য আমি নতুন বলে খুব এনজয় করতেছি নতুন বলে বোলিং করে। পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, আর এটা অভ্যাস আর কি, বোলিং করে আমার অটোমেটিক চলে যায়, সেটা নিয়ে আমার কোনো জানে মানে আগে থেকে কোনো প্ল্যানিং থাকে না। ছোটবেলা থেকে মানে টি টোয়েন্টিতে সাধারণত দুই মানে যদি আপনি উইকেটের জন্য যান সেক্ষেত্রে আপনার বেশি অ্যাটাকিং বোলিং করতে পারেন, আপনার মাইন্ডসেটটা কী থাকে যে বা রান চেক দেওয়া নাকি উইকেটটা নিবেন? মাইন্ডসেটটা থাকে ডট বল করা, রান চেক দেওয়া। টি টোয়েন্টি খেলায় যত ডট বল করবো তত ইনশাল্লাহ টিমের জন্য ভালো কিছু হবে। এই উইকেটে কি আপনারা পেস বোলাররা একটু সাহায্য পান? এখন ডিউটিও থাকে বা আর্লি এই উইকেটে একটু স্লো থাকে মাঝে মাঝে, এটা কি পেস বোলারদের হেল্প করে? হ্যাঁ, উইকেটে পেস বোলার হেল্প করে। দেখেন সব মানে সব টিমের পেস বোলাররা খুব ভালো বোলিং করছে, উইকেটে একটু কোনো সময় হয়তো স্লো থাকে, তো পেস বোলাররাও সেই অ্যাডভান্টেজটা নেয়। মুস্তাফিজের সঙ্গে যেহেতু স্লো লেফট আর্মার, আপনিও লেফট আর্মার, আমাদের পেস বোলিংয়ে তো লেফট আর্ম পেস বোলার একটু রেয়ার কম, তো সেই হিসাবে দুজনের মধ্যে কি একটা হেলদি কম্পিটিশনটা কেমন মানে এনজয় করেন? হ্যাঁ, দুজনের সাথে ভালো একটা কম্পিটিশন, দুজনের সাথে প্রথমে বলছিলাম যে ওনার সাথে সব কিছু শেয়ার করা যায়, উনি সব কিছু বলে সিচুয়েশন অনুযায়ী কীভাবে বল করতে হবে, খুব ভালো লাগে, খুব মজা লাগে ওনার সাথে বল করে। কালকে তো ঢাকার সাথে খেলা, ঢাকা এখন কত দুইটা ম্যাচ জিতেছে, তাদের ব্যাটসম্যানরাও বেশ আস্তে আস্তে রিদমে মানে রানে ফিরতেছে, এইটা আসলে আপনাদের এই বোলিং লাইন আপের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে বা কীভাবে দেখতেছেন ঢাকা? আসলে সবসময় বোলিং লাইন আপের জন্য চ্যালেঞ্জিং থাকে টি টোয়েন্টি খেলায়, তো পজিটিভভাবে নিচ্ছি ইনশাল্লাহ, ভালো কিছু করবো আমরা। থ্যাংক ইউ।